সদর উপজেলার 9টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে লালমনিরহাট 3 আসন জেলার প্রাণকেন্দ্র হওয়ায় স্থানীয় রাজনীতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে এই আসনটি। 1991 ও 96 সালে বিএনপিকে হারিয়ে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী। পরের নির্বাচনে আসনটি দখলে নেয় বিএনপি। 2008 সালে যেটি পুনরুদ্ধার করে জাতীয় পার্টি, আর সর্বশেষ নির্বাচনে জয় পান আওয়ামী লীগের প্রার্থী। আগামী নির্বাচন ঘিরে আগেভাগেই মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রের সবুজ সংকেতের আশায় নেতাদের সঙ্গে বাড়াচ্ছেন যোগাযোগ। মহাজোটের প্রার্থী বিবেচনায় থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এখান থেকে মঙ্গা আর নাই, মঙ্গা দূর হয়ে গেছে, কিন্তু তারপরে আরও উন্নয়নের অনেক কাজ বাকি। সেই উন্নয়ন কাজগুলো করার জন্য জনগণ আমাকে চায়, এবং আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবে। লালমনিরহাটের সমস্ত উন্নয়নের চাবিকাঠি ছিল জাতীয় পার্টি, সেই জন্য জাতীয় পার্টিকে মূল্যায়ন করে যে জাতীয় পার্টিকে দিয়ে এই জেলার উন্নয়ন হবে, অন্য কোনো দুই দলকে দিয়ে কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। এদিকে ভোটযুদ্ধে এগিয়ে থাকতে নানা হিসেব নিকেশ বিএনপিতে। আগামী নির্বাচনে আসনটি নিজেদের করতে চায় দলের নেতারা। বিএনপি খুবই সুসংগঠিত, এবং আগামী দিনের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় অবশ্যই অবশ্যই এই আসনটি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের মার্কায় আমরা এই আসনটিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপর দিতে পারবো ইনশাল্লাহ। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের ভাবনা শুরু হয়েছে সাধারণ মানুষের মাঝেও। গরিব দুঃখীর পক্ষে যা দেখতে পারবে, সুখ সুবিধা উপকার করবে, তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। লালমনিরহাটবাসী যাচ্ছি যে একজন সৎ এবং যোগ্য ব্যক্তি, যে লালমনিরহাটের জনগণের পাশে সবসময় থাকবে। লালমনিরহাট 3 আসনে মোট ভোটার প্রায় 2,25,000। সময় সংবাদ, লালমনিরহাট।